ক্লাস 10 এর সায়েন্স বইয়ের প্রথম অধ্যায় হলো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ সো আজ আমি এই ভিডিওতে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনস আছে এই কোশ্চেনসগুলো আমি তোমাদেরকে বলে দেব যদি তোমরা এই কোশ্চেনসগুলোর আনসার ভালো করে শিখে নাও তাহলে এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই কোশ্চেনসগুলো থেকে অনেকগুলো কোশ্চেনস एग्जामে কমন পড়বে এবং যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে রাসায়নিক সমীকরণ এবং বিক্রিয়া এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেনস एग्जामে আসবে তোমরা এই কোশ্চেনসগুলোর আনসার করতে পারবে তাহলে চলো এখন আমরা চ্যাপ্টারটি দেখে নেই সো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টার থেকে এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় টোটাল 6 মার্কসের কোশ্চেন আসবে তারপর সেবাবরের রিভাইজ সিলেবাসে ইউনিটস রিকোয়ার্ড লেখা ছিল ইউনিট আপ টু 1.2.5 তার মানে তোমাদেরকে ইউনিট 1.1 থেকে ইউনিট 1.1 এ দেওয়া আছে রাসায়নিক সমীকরণ এই ইউনিট থেকে ইউনিট 1.2.5 পর্যন্ত পড়তে হবে সো ইউনিট 1.2.5 হলো জারণ এবং বিজারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর সেবার রিভাইজ সিলেবাসে ইউনিট সমিটেড লেখা ছিল ইউনিট 1.3 অনওয়ার্ডস সো ইউনিট 1.3 এ লেখা আছে প্রত্যাহিত জীবনে জারণ বিক্রিয়ার প্রভাব লক্ষ্য করেছো কি সো এই ইউনিটস থেকে সামনের দিকে যতগুলো ইউনিটস দেওয়া আছে এই ইউনিটসগুলোর প্রশ্ন তোমাদেরকে শিখতে হবে না এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সো এখন আমরা দেখে নেই রিকোয়ার্ডস ইউনিটগুলোর কোনগুলোর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য সো প্রথম ইউনিট হলো ইউনিট 1.1 এবং পেজ নাম্বার হলো 2 সো প্রথম ইউনিটটির নাম হলো রাসায়নিক সমীকরণ সো এই ইউনিট থেকে তোমাদের একদম একটি প্রশ্ন আসতে পারে যে রাসায়নিক সমীকরণ বা সমতুল্য সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলিতে কি বুঝো সো তোমাদেরকে আমি এই প্রশ্নটির আনসার বলে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় লিখে নাও সো তোমরা আনসারে লিখবে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের মৌলগুলির মোট ভর এবং বিক্রিয়ক মৌলগুলির মোট ভর সমান থাকে তাদেরকে রাসায়নিক সমীকরণ বা সমতুল্য সন্তুলিত রাসায়নিক সমীকরণ বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখবেন নেক্সট পেজ সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 3 সো পেজ নাম্বার 3 এর উপরের দিকে দেখো আমি কয়েকটি লাইন দাগিয়ে রেখেছি সো এখানে লেখা আছে তীর চিহ্নের বাঁদিক এবং ডান দিকের প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা গণনা করো এবং তুলনা করে দেখো প্রত্যেক মৌলের পরমাণু সংখ্যা দুদিকেই কি সমান যদি না হয় তবে সমীকরণটা অসমতুলিত কারণ সমীকরণের দুদিকে ভর সমান নয় এই ধরনের রাসায়নিক সমীকরণকে নির্দেশাত্মক রাসায়নিক সমীকরণ বলে সো এই জায়গা থেকে তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে নির্দেশাত্মক রাসায়নিক সমীকরণ বলিতে কি বুঝো সো এই কোশ্চেনটির আনসার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের খাতায় লিখে রাখো তোমরা আনসারে লিখবে যে রাসায়নিক সমীকরণের উভয় দিকের মৌলগুলির পরমাণু সংখ্যা অসমান হয় তাকে অসন্তুলিত বা নির্দেশাত্মক রাসায়নিক সমীকরণ বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো তারপর দেখে নাও ইম্পর্টেন্ট কোশ্চেনসগুলো কী কী আছে সো তারপর হলো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 6 সো পেজ নাম্বার 6 এর উপরের দিকে দেখবে একটি প্রশ্নাবলী দেওয়া আছে সো এই প্রশ্নাবলীতে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখে নাও সো প্রশ্নাবলী থেকে প্রথমে কোশ্চেন নাম্বার 1 এ দেওয়া আছে বায়ুতে দহনের পূর্বে ম্যাগনেসিয়ামের ফিতেটি কেন পরিষ্কার করা হয় এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটি 2019 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল সো 2021 সালে ম্যাট্রিক পরীক্ষার জন্য এই কোশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সো তোমরা এই কোশ্চেনটির আনসার ভালো করে শিখে রাখবে তারপর কোশ্চেন নাম্বার 2 এ দেওয়া আছে নিম্নোক্ত রাসায়নিক সমীকরণগুলোর জন্য সমতুলিত সমীকরণ লিখো সো এখান থেকে তোমরা রুমান 1 এবং রুমান 2 এই দুটি সমীকরণ ভালো করে প্র্যাকটিস করবে তারপর দেখো কোশ্চেন নাম্বার 3 এ দেওয়া আছে নিম্নোক্ত বিক্রিয়াগুলোর ভৌত অবস্থায় চিহ্ন সমেত সমতুলিত সমীকরণ লিখো সো কোশ্চেন নাম্বার 3 এ যে এ এবং বি দেওয়া আছে এই দুটি কোশ্চেন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই দুটি কোশ্চেন 2017 সালে ম্যাট্রিক পরীক্ষা একবার এসেছিল সো কোশ্চেন নাম্বার 3 এ যে কোশ্চেনটি দেওয়া আছে এই কোশ্চেনটি 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো এই পেজের নিচের দিকে আমি আরেকটি লাইন দাগিয়ে রেখেছি সো এখানে লেখা আছে দুই বা ততোধিক বিক্রিয়কের ফলে বিক্রিয়াজাত পদার্থ রূপে একটি মাত্র যৌগ উৎপন্ন হওয়া বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়া বলে তো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে সংযোগ বিক্রিয়া কাকে বলে বা সংযোগ বিক্রিয়া বলিতে কি বুঝো উদাহরণ সহ লিখো তো তোমার আনসারে কি লিখবে তোমার আনসারে লিখবে দুই বা ততোধিক বিক্রিয়কের ফলে বিক্রিয়াজাত পদার্থ রূপে একটি মাত্র যৌগ উৎপন্ন হওয়া বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়া বলে এবং সংযোগ বিক্রিয়ার উদাহরণে তোমরা এই বিক্রিয়াটি লিখতে পারবে বা এই সমীকরণটি তোমরা লিখতে পারবে এবং তোমাদের এক্সামে 1 মার্কসের জন্য অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও তখন তোমরা আনসারে এই বিক্রিয়াটি দিয়ে দেবে তারপর দেখো নেক্সট পেজ দ্যাট ইজ পেজ নাম্বার 7 সো পেজ নাম্বার 7 এ দেখবে আমি এখানে একটি লাইন দাগিয়ে রেখেছি সো এখানে লেখা আছে যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপ উদ্ভব হয় সেই বিক্রিয়াগুলোকে তাপবর্জী বিক্রিয়া বলে সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে তাপবর্জী বিক্রিয়া কাকে বলে বা তাপবর্জী বিক্রিয়া বলিতে কি বুঝো তোমরা আনসারে কি লিখবে তোমরা আনসারে লিখবে
যে সকল বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের সঙ্গে তাপ উদ্ভব হয় সেই বিক্রিয়াগুলোকে তাপবর্জী বিক্রিয়া বলে। এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, সো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনসগুলো দেখিয়ে দিচ্ছি। তারপর দেখবে নেক্সট পেজ, দ্যাট ইজ পেজ নাম্বার 8। সো পেজ নাম্বার 8 এর দেখবে এখানে আমি একটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে তাপের দ্বারা সংগঠিত বিয়োজন বিক্রিয়াকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলে। সো তোমাদের এক্সামে কোয়েশ্চন আসতে পারে যে তাপীয় বিয়োজন বিক্রিয়া কি বা তাপীয় বিয়োজন বিক্রিয়া বলিতে কি বুঝো। তোমার আনসারে লিখবে তাপের দ্বারা সংগঠিত বিয়োজন বিক্রিয়াকে তাপীয় বিয়োজন বিক্রিয়া বলে। এবং তোমাদের এক্সামে এই প্রশ্নটির সঙ্গে আরেকটি প্রশ্ন আসতে পারে যে তাপীয় বিয়োজন বিক্রিয়ার একটি উদাহরণ দাও, বা তোমাদের এক্সামে আসতে পারে যে তাপীয় বিয়োজন বিক্রিয়ার একটি সমীকরণ লিখো। সো তোমরা কী করবে, তোমরা দেখবে পেজ নাম্বার 9 এর উপরের দিকে একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াটি তোমরা উদাহরণের জন্য লিখতে পারো। তারপর দেখে নাও নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 10। সো পেজ নাম্বার 10 এর উপরের দিকে দেখো আমি কতগুলো লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে দেখো লিখে আছে উপরোক্ত বিক্রিয়াগুলো সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত একটি বিক্রিয়ার উদাহরণ দাও, তখন তোমরা কী করবে, তখন তোমরা আনসারের মধ্যে এই বিক্রিয়াটি লিখে নেবে। তারপর দেখো নিচে আরেকটি লাইন আমি দাগিয়ে রেখেছি, যে বিক্রিয়াগুলো তাপ শোষণ করে সেগুলোকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে বা তাপগ্রাহী বিক্রিয়া বলিতে কি বুঝো। তোমার আনসারে কি লিখবে, তোমার আনসারে লিখবে যে বিক্রিয়াগুলো তাপ শোষণ করে সেগুলোকে তাপগ্রাহী বিক্রিয়া বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে এই প্রশ্নাবলী থেকে কোনো প্রশ্নের আনসার শিখতে হবে না। সো নেক্সট ইউনিট হলো প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া। এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই ইউনিট থেকে তোমাদের এক্সামে কোয়েশ্চন এসে থাকে। সো এই কোয়েশ্চনগুলো আমি তোমাদেরকে নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 11। সো পেজ নাম্বার 11-এ এখানে দেখো আমি একটি লাইন দাগিয়ে রেখেছি। সো এখানে দেখো লিখে আছে এই বিক্রিয়ায় আয়রন কপার সালফেট দ্রবণ থেকে মৌল কপারকে অপসারিত করে বা সরিয়ে দিয়ে এই বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া। সো তোমাদের এক্সামে একটি প্রশ্ন আসতে পারে যে প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া বলিতে কি বুঝো, বিক্রিয়াটির একটি সমীকরণ লিখো বা প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ দাও, এইভাবে তোমাদের এক্সামে প্রশ্নটি আসতে পারে। আমি তোমাদেরকে আনসারটি মডিফাই করে বলে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। তোমার আনসারে লিখবে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল অন্য একটি কম সক্রিয় মৌলকে তার দ্রবণ থেকে অপসারণ করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বা অপসারণ বিক্রিয়া বলে। এবং প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ বা সমীকরণের মধ্যে তোমরা এই বিক্রিয়াটি বা এই সমীকরণটি লিখলেই হবে। তারপর দেখো এই পেজের নিচের দিকে আমি আরেকও একটি লাইন দাগিয়ে রেখেছি, যে বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। সো তোমাদের একদম প্রশ্ন আসতে পারে যে অধক্ষেপণ বিক্রিয়া বলিতে কি বুঝো, তোমার আনসারে কি লিখবে, তোমার আনসারে লিখবে যে বিক্রিয়ায় অধক্ষেপ উৎপন্ন হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে। এবং নিচে দেখবে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি হলো বিনিময় বিক্রিয়া বা দ্বিঅপসারণ বিক্রিয়ার সমীকরণ বা উদাহরণ। যদি তোমাদের এক্সামে প্রশ্ন আসে যে একটি দ্বিঅপসারণ বা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও, তখন তোমরা এই উদাহরণের মধ্যে এই সমীকরণটি বা বিক্রিয়াটি লিখলেই হবে। আশা করি বুঝতে পেরেছো, এবং এই বিক্রিয়াগুলো বা সমীকরণগুলো তোমাদের এক্সামে এসে থাকে। তারপর এই চিত্রগুলো থেকে তোমাদের এক্সামে প্রশ্ন আসে, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে ভিডিওটি শেষে বলে দেবো, তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। সো নেক্সট ইউনিট হলো জারণ এবং বিজারণ, এই ইউনিটটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই ইউনিটের নিচের দিকে দেখবে একটি লাইন আমি দাগিয়ে রেখেছি। সো এখানে লেখা আছে যে কোনো বিক্রিয়ায় একটি বিক্রিয়ক জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় এই বিক্রিয়াগুলোকে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে। সো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে যে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলিতে কি বুঝো, উদাহরণের সাহায্যে লিখো বা এর একটি সমীকরণ লিখো। সো তোমার আনসারে কি লিখবে, তোমার আনসারে লিখবে যে কোনো বিক্রিয়ায় বা যে সকল বিক্রিয়ায় একটি বিক্রিয়ক জারিত হয় এবং অন্যটি বিজারিত হয় এই বিক্রিয়াগুলোকে জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া বলে, এবং উদাহরণ বা সমীকরণের মধ্যে তোমরা এই উদাহরণটি দিয়ে দেবে। তারপর নেক্সট ইউনিট হলো ইউনিট 1.3, এবং এই ইউনিটগুলো তোমাদের রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে, আমি আগেই তোমাদেরকে বলেছিলাম। সো এই নিচের দিকে দেখবে একটি প্রশ্নাবলী দেওয়া আছে এবং পেজ নাম্বার হলো 13। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা কোয়েশ্চন নাম্বার 1টি শিখে রাখবে। কোয়েশ্চন নাম্বার 1-এ দেওয়া আছে কপার সালফেটের দ্রবণে লোহার পেরেক ডুবালে দ্রবণের রঙের পরিবর্তন হয় কেন, এই কোয়েশ্চনটির আনসার তোমরা শিখে রাখবে। তারপর দেখবে কোয়েশ্চন নাম্বার 3। সো কোয়েশ্চন নাম্বার 3-এ দেওয়া আছে নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে কোন দ্রব্যগুলো জারিত হলো বা বিজারিত হলো শনাক্ত করো। সো কোয়েশ্চন নাম্বার 3-এ রুমান এবং রুমান 2 তোমাদেরকে পড়তে হবে। তারপর দেখো নেক্সট পেজ। সো নেক্সট পেজ হলো পেজ নাম্বার 14। সো পেজ নাম্বার 14-এ এই চ্যাপ্টারের প্রশ্নাবলী দেওয়া আছে। সো এই প্রশ্নাবলী থেকে তোমরা প্রথমে কোয়েশ্চন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 2 এবং কোয়েশ্চন নাম্বার 3, এগুলো হলো MCQ, এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। তারপর কোয়েশ্চন নাম্বার 5-এ দেখো দেওয়া আছে নিম্নোক্ত বিবৃতিগুলোকে রাসায়নিক সমীকরণে প্রকাশ করো এবং সমীকরণগুলো সমতুলিত করো।
সো সমতুলিত সমীকরণ তোমাদের एग्जामে এসে থাকে সো তোমরা এখান থেকে এ সি এবং ডি এই সমীকরণগুলো দেখে রাখবে তারপর দেখবে কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 এ দেওয়া আছে নিম্নোক্ত রাসায়নিক সমীকরণগুলো সমতুলিত করো সো এখান থেকে এ বি এবং সি তোমরা দেখে রাখবে তারপর দেখো কোশ্চেন নাম্বার 7 এ দেওয়া আছে নিম্নোক্ত বিক্রিয়াগুলোর সমতুলিত রাসায়নিক সমীকরণ লিখো সো এখান থেকে তোমাদেরকে এ বি এবং ডি দেখতে হবে তারপর দেখো কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে নিম্নোক্তগুলোর সন্তুলিত সমীকরণ লেখো এবং প্রত্যেকটি কি প্রকারের বিক্রিয়া শনাক্ত করো সো এখান থেকে তোমরা এ বি এবং সি দেখে রাখবে তারপর দেখো নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 9 এ দেওয়া আছে তাপবর্জী বা তাপগ্রাহী বিক্রিয়া বলিতে কি বোঝায় উদাহরণ দাও এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটি 2018 সালে ম্যাট্রিক পরীক্ষায় 2 মার্কসের জন্য এসেছিল তারপর এখান থেকে কোশ্চেন নাম্বার 10 দেখতে হবে কোশ্চেন নাম্বার 10 এ দেওয়া আছে শোষণ প্রক্রিয়াকে কেন তাপবর্জী বিক্রিয়া বলে ধরা হয় ব্যাখ্যা করো এই কোশ্চেনটি অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 এ দেওয়া আছে বিয়োজন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন এই বিক্রিয়াগুলো সমীকরণ লেখো এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটি 2015 সালে ম্যাট্রিক পরীক্ষায় একবার এসেছিল এবং এই কোশ্চেনটি 2021 সালে রিপিট হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখে নাও নেক্সট পেজ সো নেক্সট পেজ নাম্বার হলো পেজ নাম্বার 16 সো পেজ নাম্বার 16 থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 13 দেখতে হবে কোশ্চেন নাম্বার 13 এ দেওয়া আছে প্রতিস্থাপন বিক্রিয়া এবং বিনিময় বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি এই বিক্রিয়াগুলোর সমীকরণ লেখো তারপর এখান থেকে তোমাদেরকে কোশ্চেন নাম্বার 15 দেখতে হবে কোশ্চেন নাম্বার 15 এ দেওয়া আছে অধঃক্ষেপণ প্রক্রিয়া বলিতে কি বুঝো উদাহরণসহ ব্যাখ্যা করো তারপর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 16 এবং কোশ্চেন নাম্বার 18 এই প্রশ্নগুলোর আনসার তোমরা ভালো করে শিখে রাখবে এখন আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের ভিতর থেকে আরো কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এবং অ্যাডিশনাল কোশ্চেন্স দিচ্ছি এই কোশ্চেনগুলোর আনসার তোমরা ভালো করে শিখে রাখবে যদি 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় ভালো মার্কস পেতে চাও তাহলে দেখে নাও এই অ্যাডিশনাল কোশ্চেনসগুলো কি কি আছে সো প্রথম অ্যাডিশনাল ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো দ্বিঅপসারণ বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া বলিতে কি বুঝো একটি দ্বিঅপসারণ বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেনটি হলো সালোক সংশ্লেষণকে তাপগ্রাহী বিক্রিয়া বলে কেন তারপরের প্রশ্নটি হলো লুয়ায় মরচে দোরা মানে কি নেক্সট কোশ্চেনটি হলো প্রতিজারক পদার্থ কি তারপরের প্রশ্নটি হলো চুনাপাথরকে বেশি করে উত্তপ্ত করলে কোটা সমীকরণটি লিখো তারপরের প্রশ্নটি হলো কপার সালফেটের দ্রবণ থেকে কপার অপসারিত করতে পারা ধাতুটির নাম কি তারপরের প্রশ্নটি হলো রাসায়নিক বিক্রিয়া বলিতে কি বুঝো নেক্সট এক্সপেরিমেন্টাল কোয়েশনটি হলো একটি চীনামাটির তালায় 2 গ্রাম সিলভার ক্লোরাইড নাও এবং এটিকে সূর্যকিরণে রাখো এতে দেওয়া আছে কিছু সময় পরে সিলভার ক্লোরাইডের রং কি হবে বিতে দেওয়া আছে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হবে এবং সিতে দেওয়া আছে উপরের পর্যবেক্ষণটির রাসায়নিক বিক্রিয়াটি লিখো নেক্সট পরীক্ষামূলক কোয়েশনটি হলো একটি উত্তোলন নলিতে 2 গ্রাম লেড নাইট্রেট গুঁড়ো নিয়ে শিকার উপর তাপ দাও এতে দেওয়া আছে কোন রঙের ধোঁয়া নির্গত হবে বিতে দেওয়া আছে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হবে এবং সিতে দেওয়া আছে পর্যবেক্ষণটি রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট এক্সপেরিমেন্টাল প্রশ্নটি হলো একটি উত্তোলন নলিতে 2 গ্রাম সবুজ রঙের ফেরাস সালফেট নিয়ে শিকার উপর তাপ দাও এতে দেওয়া আছে ফেরাস সালফেটের রঙের কি পরিবর্তন হয় বিতে দেওয়া আছে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হলো সিতে দেওয়া আছে পর্যবেক্ষণটি রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট পরীক্ষামূলক প্রশ্নটি হলো চীনেমাটির তৈরি একটি তালায় 1 গ্রাম কপার পাউডার নিয়ে গরম করলে এতে দেওয়া আছে কপার পাউডারের রং কি হবে বিতে দেওয়া আছে অপরের পর্যবেক্ষণটির একটি সন্তুলিত সমীকরণ লেখো তোমরা মনে রাখবে তোমাদের এক্সামে কপার পাউডারের জায়গায় কপারের গুঁড়ো লেখা থাকতে পারে নেক্সট এক্সপেরিমেন্টাল প্রশ্নটি হলো একটি লোহার টুকরা কপার সালফেটের দ্রবণে ডুবিয়ে রাখলে দ্রবণটির রং পরিবর্তন হয় এতে দেওয়া আছে কেন রং পরিবর্তন হয় বিতে দেওয়া আছে পরীক্ষাটির পূর্বে এবং পরীক্ষাটির পরে কপার সালফেটের দ্রবণের রং কি হবে সিতে দেওয়া আছে বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লিখো নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্টাল প্রশ্নটি হলো একটি টেস্ট টিউবে বা একটি পরীক্ষা নলিতে 3 ml সোডিয়াম সালফেট নাও এবং অন্য আরেকটি টেস্ট টিউব থেকে বা অন্য আরেকটি পরীক্ষা নলি থেকে 3 ml বেরিয়াম ক্লোরাইড এতে মিশাও এতে দেওয়া আছে তুমি কি লক্ষ্য করবে বা লেখা থাকতে পারে যে পর্যবেক্ষণ থেকে তুমি কি লক্ষ্য করলে তারপর বিতে দেওয়া আছে গোটা বিক্রিয়াটি লেখো এবং সিতে দেওয়া আছে বিক্রিয়াটি কি ধরনের
নেক্সট পরীক্ষামূলক প্রশ্নটি হলো একটি ছোট বিকারে বা একটি ছোট গ্লাসে সামান্য পুরা চুন বা ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হলো এবং সামান্য জল যোগ করা হলো এতে দেওয়া আছে বিকারের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় কি বিতে দেওয়া আছে যে বিক্রিয়াটি ঘটে তা সন্তুলিত সমীকরণ লেখো লাস্ট কোশ্চেনটি হলো একটি মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক যৌগ উৎপন্ন করে যৌগটি জলে দ্রবণীয় সম্ভবপর মৌলটি হবে এবং নিচে চারটি অপশন দেওয়া আছে এই চারটি অপশন থেকে তোমাদেরকে একটি অপশন বেছে নিতে হবে ইট মিন্স এটি হলো একটি এমসিকিউ সো এই হলো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ চ্যাপ্টারের পুরো ইম্পর্টেন্ট কোয়েশনস এবং যদি তোমরা এডিশনাল কোয়েশনসগুলোর আনসার না পাও বা তোমাদের কাছে না থাকে তাহলে এই ভিডিওটি ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও আমি সেখানে তোমাদেরকে আনসারগুলো প্রোভাইড করব এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো বাই